হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে টপিকটা কী নিয়ে। তো আজকে মামার বাড়িতে কালী পুজো আছে, সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি। তো আসার পর আমি কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। মায়ের এখানটায় ভোগ রান্না হচ্ছে, তো ভোগে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ঠাকুর এখনো নিয়ে আসা হয়নি, যখন নিয়ে আসতে যাবে আমিও যাব। তো আমরা কি কি আয়োজন করছি সেটাই দেখাবো তোমাদেরকে, আর চলো দেখে নাও। তো এখানে মায়ের লুচি ভাজা হচ্ছে, পাঁচ তরকারি হবে আর পাঁচ ভাজা হবে। তো এখানটায় পায়েসও হবে। তো এখন লুচি ভাজাটা স্টার্ট করেছে, আস্তে আস্তে সব হবে। তো আমি এখন যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে নাও তোমরা। তো এখানে কাকিমা লুচি ভাজছে, তো চলো এবার মামিরা কী করছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখানে মাসি গোছাচ্ছে, দেখতেই পাচ্ছ সব গোছানো গোছানো চলছে জোরতারে, যেহেতু মা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বাড়িতে। তো এখানে এই যে মামি সব গোছাচ্ছে, পুরো বাড়ির অবস্থাটা আমি আগে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, চলো। এখানে মামা বকবক করছে, আর এই যে এই ঘরটাই পুজো হবে, তো গ্যারেজ ঘরটাতেই পুজো হয় মামিদের। আমি আলপনাটা দিয়েছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তো পরপর কী করছি দেখতে থাকো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং সেটা বুঝতেই পারছো। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো দেখতে থাকো চলো সারাদিন কী কী হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, আর সঙ্গে থাকো এইভাবে। এখন ঠাকুর আনতে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মামা যাচ্ছে, ভাই যাচ্ছে, আর এখন ঠাকুর আনতে যাওয়া হচ্ছে। তো আবার ঠাকুর যখন চলে আসবে তখন আবার তোমাদের সামনে নিয়ে চলে আসবো। মায়ের ভোগ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কাটাকুটি চলছে, তো সেগুলো হয়ে গিয়ে এখন প্রায় সব কমপ্লিট, তো খিচুড়িটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গাটায় এই যে পুজো হবে, thank you.
খানটাই ব্লক করতে পারিনি তো কমপ্লিট হলো দিয়ে আমি তোমাদের সামনে আবার এলাম তাহলে কালকে মঙ্গলবার নড়া দিয়ে পরিষ্কার করে তোমরা দেখতেই পাচ্ছো তাহলে বিয়ে ধরা আছে যদিও আমি বলে দিলাম তৈলে আর কালকে যদি তুমি তারা বুধবারে এই হবে কিন্তু নটার সময় না হ্যাঁ খাবো সারা দিন না খেলাম কালকে মঙ্গলবার কালকে 11টা 6টা বাজে আমার সমস্যা দেখে বুঝতে পারছো না আজকে 12 বেলায় আসতে হবে 12 বেলায় খানটাই পুজোর খানটাতেই ছিলাম তুমি ফাইনালি পুজো কমপ্লিট তো এখন খুব ভিড় হয়ে গেছে পুজোর 6টার সময় শুরু হয়েছিল 9টায় শেষ হলো তো সকাল থেকে
তো ফ্রেন্ড আমাদের পুজো কমপ্লিট, এখন প্রসাদ বিতরণ করে বেরোচ্ছি। বেলা এই পাড়া পাড়ায় সব গোটা মানে গোটা বলতে পাড়াতে যতগুলো বাড়ি আছে সবাইকে দিয়ে বেরোচ্ছে। যে বুড়ি সামনে হাঁটছে, না না আমি এসছি ডেঙ্কিয়ে, সবাই মিলে প্রসাদ খেও। আমাদের বাড়ির বুড়ি, বুড়ি এখন সবার বাড়ি, সবাই আমিও আছি বুড়ির সঙ্গে। তো বুড়ি প্রসাদ গুলো দিচ্ছে আর আমি ভিডিও করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন অনেকটাই রাত, রাত্রি 10টা বাজছে। তো ফ্রেন্ড ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, তো এখন রাত্রি 11টা বাজছে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা ঘুমাবো। তো মামার বাড়ি থেকে কিছুক্ষণ হলো এলাম, তো আসার পরে তোমাদের সামনে এলাম। তো আজকের মতো এতটাই, আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমার নতুন ফ্রেন্ড আছো, যারা আমার অলরেডি ফ্রেন্ড আছো, তারা আমার ব্লগটি দেখবে। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা, সবাই ভালো থাকো।